ঘরে বসে শিখি। আজ বৃহস্পতিবার 11 জুন, আর আজকে যে ক্লাসগুলো হয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রাক প্রাথমিক ক্রিয়াকলাপ ভিত্তিক আনন্দদায়ক শিখন পূর্ণপ্রচার, প্রথম শ্রেণী গণিত পূর্ণপ্রচার, দ্বিতীয় শ্রেণী বাংলা পূর্ণপ্রচার, তৃতীয় শ্রেণী গণিত, চতুর্থ শ্রেণী বিজ্ঞান, পঞ্চম শ্রেণী ইংরেজি। শ্রেণী প্রাক প্রাথমিক ব্যঞ্জন বর্ণের ছড়া সম্পূর্ণ আমার বই, পৃষ্ঠা 72 থেকে 74, সংখ্যা প্রতীক 10। বাড়ির কাজ, সংখ্যা 10 এক পৃষ্ঠা লেখা চর্চা করবে। শ্রেণী প্রথম বিষয় গণিত, বিয়োগের ধারণা 1 থেকে 10, আর বাড়ির কাজ এখানে আপনাদের দেওয়া আছে, এখানে ছবি দেখে আপনাদের বিয়োগ করতে হবে, আর এইটি আপনাদের বইয়ে আপনারা পাবেন। শ্রেণী দ্বিতীয় বিষয় বাংলা, দাদির হাতের মজার পিঠা, বাড়ির কাজ দেওয়া আছে, তোমার নিজের পিঠে খাওয়ার একটি গল্প তৈরি করো। শ্রেণী তৃতীয় বিষয় গণিত, অধ্যায় চতুর্থ, 13 এর গুণের নামতা, পৃষ্ঠা 45-46, আর আপনাদের বাড়ির কাজ দেওয়া আছে, এটি আপনারা আপনাদের বইয়ে পাবেন, খালি ঘর পূরণ করতে হবে। শ্রেণী চতুর্থ বিষয় বিজ্ঞান, অধ্যায় 6, বায়ু কি, বায়ুর বৈশিষ্ট্য 1 ও 2, পৃষ্ঠা 44 থেকে 46, বাড়ির কাজ, 1 নম্বর, বায়ুর দুটি বৈশিষ্ট্য লিখো, 2, বায়ুর ওজন আছে পরীক্ষাটি করে খাতায় লিখো। ক্লাস 5 সাবজেক্ট ইংলিশ, লেসন 5-6, FGH, অকুপেশন হোমওয়ার্ক, রাইট আ কম্পোজিশন অ্যাবাউট সাম ওয়ান ইউ নো বাই আনসারিং দ্য ফলোয়িং কোয়েশনস। নাম্বার 1, হোয়াট ইজ দ্য পার্সনস নেম, 2, হোয়াট ডাজ হি সি ডু, 3, হোয়ার ডাজ হি অর সি ওয়ার্ক, নাম্বার 4, হোয়াট টাইম ডাজ হি অর সি স্টার্ট ওয়ার্ক, নাম্বার 5, ডাজ হি অর সি লাইক হিজ অর হার জব, হোয়াই অর হোয়াই নট, 6, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হিজ অর হার জব।